হাই এলিমেন্টরে নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম আজকের পর্বে আমরা আলোচনা করব এলিমেন্টরে ফিলিপ বক্স কিভাবে কাজ করে তো চলুন আমরা ফিলিপ বক্স নিয়ে কাজ করা শুরু করে দিই তো ফিলিপ বক্স নিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ফিলিপ বক্সটাকে ড্রাগ করে কলামে রাখতে হবে তো আপনারা প্রথম ঝলকেই দেখতে পেয়েছেন যে ফিলিপ বক্সটি আসলে কিভাবে কাজ করছে এখানে খেয়াল করুন আমি যদি কারসর নিয়ে যাই অর্থাৎ আমার মাউসের যে পয়েন্টটা রয়েছে সেটা নিয়ে হোভার করলে এলিমেন্টর ফিলিপ বক্সের ইফেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফিলিপ বক্সটি নিয়ে আরও কিভাবে আপনি ডিজাইন করবেন কি কি কাস্টমাইজ আপনি করতে পারবেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো চলুন আমরা ফিলিপ বক্সের যে ফ্রন্ট এবং ব্যাক পার্ট এবং কন্টেন্টের মধ্যে আরও কিছু পার্ট রয়েছে সেগুলি আমরা একটা একটা করে দেখি তো ফিলিপ বক্সে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রন্ট তো ফ্রন্টে আমরা যেটা লেখাটা দেখতে পাচ্ছি সেটাকে ফ্রন্ট বলছে তো ফ্রন্টে যদি আমি ক্লিক করি অর্থাৎ ফ্রন্ট পার্ট মানে হচ্ছে সামনের পার্ট তো সামনের পার্টটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা যে ডিজাইন করার জন্য আপনাকে অবশ্যই ফ্রন্ট পার্টে ক্লিক করতে হবে তো এখানে খেয়াল করুন আইকন রয়েছে তো আপনি চাইলে এখান থেকে হাজার হাজার আইকন রয়েছে অনেকগুলি আইকন আসলে হাজার হাজার বলতে ভুল হবে হাজার বললে ভুল হবে এখানে আনলিমিটেড অপরচুনিটি রয়েছে যেটা আপনারা দেখতে পাবেন তো এখানে হিউজ এখানে আপনি বেশ ডিফারেন্ট ক্যাটাগরি এখানে ফন্ট অসম রয়েছে ফন্ট অসম ব্র্যান্ড রয়েছে এবং ফন্ট অসম রেগুলার আইকন রয়েছে যেটা আপনারা এখান থেকে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন আপনি চাইলে এখান থেকে অল আইকনসে সিলেক্ট করে এখান থেকে যে কোনো আইকন একবারে নিতে পারবেন অথবা আপনি এখান থেকে সার্চও দিতে পারেন তো যদি আমি এখানে সার্চ দিই দেখুন ফেসবুক আইকন চলে আসছে তো এখানে আপনার ক্লায়েন্ট যখন আপনাকে প্রজেক্ট আইকন আপনাকে ইউজ করতে হবে চাইলে আপনি এখান থেকে কাস্টম আইকনও ব্যবহার করতে পারেন আচ্ছা তো এখন আমরা যেটা করবো সিম্পলি এই ডায়মন্ড আইকনটা আমরা ইউজ করব ওকে অ্যান্ড দেন এখানে আপনারা হেডিং রয়েছে খেয়াল করুন যে আইকন দেওয়ার পরে পরবর্তী পার্টে যেটি রয়েছে সেটি হচ্ছে হেডিং তো দিস ইজ হেডিং এখানে জাস্ট একটা স্যাম্পল টেক্সট দেওয়া রয়েছে তো আমি যদি এখানে লিখি যে ওয়েব ডিজাইন দেন এখানে কিছু টেক্সট রয়েছে তো আমি এই টেক্সট গুলিকে একটু বাড়িয়ে দিই জাস্ট একটু র্যান্ডমলি বাড়িয়ে দিলাম এরপরে দেখুন ভিউ তো ভিউ দেখুন ডিফল্ট আচ্ছা এখানে বেশ অপশন রয়েছে যেটা আমরা একটা করে দেখব তো প্রথমে গ্রাফিক্যাল কন্টেন্ট আমরা ডিফল্ট যেগুলি আছে সেগুলি নাড়াচাড়া করলাম এত সময় তো আমরা এবার একটু তাদের যে এলিমেন্টগুলি রয়েছে সেই এলিমেন্টগুলি নিয়ে একটু নাড়াচাড়া করে দেখব যে আসলে কোনটার কি কাজ তো গ্রাফিক্যাল এলিমেন্ট যেটা রয়েছে সেটি হচ্ছে প্রথমে দেখুন আইকন তো এখানে আইকন সিলেক্ট করা আছে বলেই আমরা কিন্তু আইকন দেখতে পাচ্ছি তো আমি যদি এখান থেকে ইমেজ সিলেক্ট করি তো খেয়াল করুন এখান থেকে আইকনটি চলে গিয়েছে আপনি চাইলে আপনার কাস্টম ইমেজও এখানে দিতে পারেন তো এখানে আপনি ইমেজ আইকন ইমেজ হিসেবে ইউজ করতে পারেন যেমন ধরুন তাদের কিছু আইকন রয়েছে তো আমি যদি এই আইকনটা ইউজ করি তো দেখুন সে আইকনটা এখানে চলে আসছে তো অবশ্যই এখানে ইমেজ আইকন হিসাবে ইউজ করতে হলে আপনাকে সেটাকে কাস্টমাইজ করে ফটোশপ দিয়ে ডিজাইন করে পারফেক্টলি কালারের সাথে ম্যাচিং করে আপনাকে ব্যবহার করতে হবে তো এখানে ইমেজের অপশনে দেওয়া যাবে চাইলে আপনি কিছু নাও দিতে পারেন তো নান সিলেক্ট করে দিলে এটা একেবারে ফাঁকা অর্থাৎ কোনো আইকন থাকবে না চাইলে আপনি এই নান অবস্থাতেও ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আপনি কি ধরনের ডিজাইন এবং কি ধরনের অপশন চাচ্ছেন। তো এখন আমি আইকন ইউজ করব এরপরে আপনারা তো এই পার্টটা বুঝে গিয়েছেন দেন ভিউ আসি আসলে ভিউ এর মধ্যে কি কি আছে ডিফল্ট তারপরে কি আছে দেখুন স্ট্যাক্ট এরখানে দেখুন আসলে স্ট্যাক্ট হচ্ছে একটা সার্কেল তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড শেপ তৈরি হয়ে গিয়েছে তো এখানে কয়েকটি শেপ রয়েছে স্কোয়ার অ্যান্ড সার্কেল এরপরে যেটা আছে ফ্রেম ফ্রেম নিলে দেখুন যে আইকনটা ফ্রেম আকারে শো করছে যেটা অনেক দারুণ লাগছে দেখতে তো এখন আপনারা ফ্রেমটাকেও আপনারা স্কোয়ার করতে পারবেন আবার সার্কেলও করতে পারবেন তো আমি এখানে যেটা করব সেটা স্ট্যাক্ট ইউজ করব এটা আমার কাছে বেশ ভালো লাগছে এটা আসলে ট্রান্সপারেন্ট এবং পিছনে কালারটাতেই বোঝা যাচ্ছে তো এগুলো আপনারা পরবর্তীতে ডিজাইন করতে পারবেন এখন আসে এই ফ্লিপ ফ্রন্টের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনারা এখন যে কালারটি দেখতে পাচ্ছেন ফ্রন্টে সেই কালার যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন তো এই কালারে সিলেক্ট করলাম এখানে খেয়াল করুন কালার ক্লাসিক এখানে আছে গ্রেডিয়েন্ট আপনি চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারবেন চাইলে আপনি ক্লাসিক কালারও দিতে পারবেন তো ক্লাসিক কালার আমরা এখান থেকে আপাতত একটা কালার দিয়ে দিই দেখুন আমি যেই কালার দিচ্ছি সেই কালারটি পেয়ে যাচ্ছে তাই না তো আমরা আপাতত এরা এই কালারটা রাখে এরপর আমরা পরবর্তীতে যেহেতু আমরা সুন্দর কালার বা কালার কালেকশন বা কালার সিলেকশন নিয়ে আলোচনা করছি না আপাতত একটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এরপরে আমরা যেটা করব গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। গ্রেডিয়েন্ট সিলেক্ট করলে কি হয় দেখুন গ্রেডিয়েন্টে দেখতে পাচ্ছেন যে একটি কালার পাচ্ছে এবং গ্রেডিয়েন্টে আমি যে কালারটি দিয়েছিলাম সেটি আছে আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন তো আমি যদি একটু ব্ল্যাক বা একটু ড্রেডের মধ্যে দিয়ে দিই তাহলে ভালো লাগবে এরপরে লোকেশন আপনি দেখুন যে আমি যদি এটা একটু টানা 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 টানি করি বা একটু ড্রাক করি তাহলে খেয়াল করুন যে লোকেশন চেঞ্জ হচ্ছে তারপরে আপনি ভার্টিক্যাল হরিজন্টাল অ্যাঙ্গেল অনেকগুলি লোকেশন আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো আপনারা এগুলো নিয়ে বেশ ঘাটাঘাটি করবেন এবং সময় দিবেন তাহলে এর প্রত্যেকটি অপশানস এবং প্রত্যেকটি বিষয় নিয়ে আপনি বুঝতে পারবেন এইবার আসি টাইপ তো এখানে টাইপ রয়েছে কয়টি দেখুন লিনিয়ার অ্যান্ড রেডিয়াল রেডিয়াল মানে হচ্ছে মাঝখান থেকে আসবে আর লিনিয়ার মানে হচ্ছে এক সাইড দিয়ে আপনার শ্যাডরতা অর্থাৎ গ্রেডিয়েন্ট ভাবটি এক সাইড দিয়ে আসতে থাকবে তো আমরা রেডিয়াল দিলে দেখুন একটু বড় করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন বা ছোট বড় করলে দেখতে পাচ্ছেন যে আসলে রেডিয়াল দিলে কোথায় এফেক্টটা পড়ে আচ্ছা তো আমি এখন সিম্পলি ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছি এরপরে আমরা ফ্রন্ট পার্টি এত সময় দেখলাম এখন আমরা যাব ব্যাক ব্যাকে সিলেক্ট করার সাথে সাথে দেখুন ব্যাক পার্টটা কিন্তু চলে আসছে আমাদের হোভার করা লাগে নাই কিন্তু আমরা ফ্রন্টে ছিলাম যখন দেখুন হোভার করলে ব্যাকটা আসছে তো আমরা এখন আবার ব্যাকে চলে যাব। যাওয়ার সাথে সাথে দেখুন ব্যাক পার্ট চলে এসেছে তো এখানে বেশ কিছু অপশন রয়েছে বেশ কিছু বলতে এখানে একটি অপশানে এক্সট্রা রয়েছে সেটি হচ্ছে বাটন এখন এখানে হেডিং টাইটেল ডিসক্রিপশান সেম এরপরে বাটন টেক্সট এই বাটন টেক্সট আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন যেমন আমি যদি দেই যে হায়ার আস সিম্পলি তারপরে এখানে লিঙ্ক আপনি চাইলে লিঙ্ক দিতে পারেন এখানে জাস্ট লিঙ্কটাকে পেস্ট করে দিবেন তারপরে আছে ব্যাকগ্রাউন্ড তো এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে ব্লু কালার এটাকে আপনারা চেঞ্জ করে গ্রিন অথবা যে কোনো কালার আপনারা ক্লায়েন্ট যেটা দিবে তার ব্র্যান্ডিং এর জন্য সেই কালারটি আপনারা ইউজ করবেন তো কালার কালেকশন এবং কালার সিলেকশন নিয়ে আমরা যখন লাইভ প্রজেক্টে কাজ করব তখন আপনাদের সাথে সেইগুলো নিয়ে আলোচনা করব এরপরে এখানে আসলে তেমন কিছুই নাই তারপরে আসুন সেটিংস সেটিংস আসার পরে খেয়াল করুন যে এখানে হাইট তো হাইটটা আমরা যদি একটু ড্রাগ করি তাহলে বুঝতে পারবেন তো এই ড্রাগ অপশানটা মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন কাজ করবেন তখন আপনাকে এখানে ম্যানুয়ালি ভ্যালু দিতে হবে তো আমি যদি পাঁচশো দিয়ে দেখুন কিংবা চারশো কিংবা তিনশো তো এই হাইটটা আপনি ডিফাইন করে দিতে পারবেন এরপরে বর্ডার রেডিয়াস তো বর্ডার রেডিয়াস হচ্ছে আমি যদি ড্রাগ করে দেখতে পাচ্ছেন যে চারি দিয়ে দিয়ে আপনার বর্ডারটি রেডিয়াস হয়ে যাচ্ছে অর্থাৎ কর্নারগুলি চলে যাচ্ছে তো বর্ডার রেডিয়াসের কাজ আপনারা অলরেডি জানেন তারপর আমি এখানে হালকা একটু আলোচনা করলাম এরপরে ফ্লিপ অর্থাৎ কি ধরনের স্লাইড হবে আমি হোভার করলে ফ্লিপ হচ্ছে তাই না উল্টে যাচ্ছে ফ্লিপ হচ্ছে স্লাইড দেখুন কি হচ্ছে বর্ডার রেডিয়াসটা তুলে দেয় আসলে এটা ভালো লাগছে না দেখতে তো খেয়াল করুন স্লাইডে দিলে কি ইফেক্ট আসছে এরপরে আমি যদি দেই পস বা পুশ পুশ অর্থাৎ ঠেলা এটা পুশ হবে তো পুশ করলে দেখুন এটাকে ঠেলে উপরে পাঠিয়ে দিচ্ছে এরপরে আসুন জুম ইন তো আমরা জুম ইন সিলেক্ট করে দিলে দেখুন সুন্দর একটা ইফেক্ট চলে আসছে তারপরে আসছে দেখুন জুম আউট এরপরে ফেড তো এখন এখানে বেশ কিছু বিষয় এখনো দেখার আছে সেটা হচ্ছে আপনি যখন ফ্লিপ সিলেক্ট করবেন তো ফ্লিপ ডিরেকশন অর্থাৎ কোন দিক থেকে ফ্লিপ হবে উপর থেকে নিচে থেকে ডানে থেকে নাকি বামে থেকে তো আমি যদি রাইট দেই তাহলে খেয়াল করুন রাইট থেকে ফ্লিপ হচ্ছে তাই না আমি যদি লেফট দেই তাহলে দেখুন লেফট থেকে ফ্লিপ হচ্ছে আমি যদি ডাউন দেই তাহলে খেয়াল করুন ডাউন থেকে ফ্লিপ হচ্ছে এরপর আমি সেম বিষয় যদি স্লাইডে আসি তো ডাউন লেফট রাইট টপ চারটায় রয়েছে তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এবং এইগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন তো এই হচ্ছে ফ্লিপের কাজ এবং এখানে সেটিংস দিয়ে আমরা এইগুলি করতে পারবো তারপরে স্টাইলে আসুন স্টাইলে আসলে সেম স্টাইলের মধ্যে যে যে বিষয়গুলি রয়েছে তার প্রত্যেকটি বিষয় আপনারা জানেন তারপর আমি এখানে বেশ অল্প সময় করে ধরে আলোচনা করে নিই যাতে করে আপনাদের সুবিধা হয় খুব শর্টকাটলি দেখিয়ে দেব কারণ প্রত্যেকটি জায়গাতে স্টাইল এবং অ্যাডভান্স এই দুটি বিষয় সেম থাকবে তো এরপরে স্টাইলে প্রথমে দেখুন ফ্রন্ট ফ্রন্টে আসলে কি প্যাডিং থার্টি পিক্সেল দিলে দেখুন প্যাডিং পাচ্ছে ডানে উপরে নিচে সব জায়গা থেকে প্যাডিং চলে আসছে তো এরপরে যেটা আছে আমরা যদি প্যাডিং একটু বাড়িয়ে দিই তাহলে দেখুন কি হয় ছোট হয়ে আসছে তাই না তো আমরা যদি ফিফটি পিক্সেল দিই দেখুন প্যাডিং কমে আসছে আর জিরো দিলে দেখুন কিছুই নাই এবার যদি একবার তুলে দেয় তাহলে বাই ডিফল্ট যে প্যাডিংটা আছে সেটা পাচ্ছে অ্যালাইনমেন্ট আপনি লেফটে দিবেন নাকি রাইটে দিবেন তো আমি লেফটে রাখতে চাচ্ছি ভার্টিক্যাল পজিশন এটা কি উপর দিকে থাকবে নাকি মাঝখানে থাকবে নাকি নিচের দিকে থাকবে তো এখানে ভার্টিক্যাল পজিশনটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন বর্ডার টাইপ বর্ডার আসলে কি দিতে চাচ্ছেন যদি আপনি বর্ডার দিতে চান তাহলে এখান থেকে বর্ডার দিতে পারবেন খুব সহজেই তো আমি বর্ডার সলিড দিয়ে দিয়ে উইট দিলাম ওয়ান পিক্সেল দিলে খেয়াল করুন যে হালকা একটা বর্ডার যদি আমি আসলে খুব একটা বোঝা যাবে না গ্রিন দিয়ে দেয় তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন আমি যদি দেই ফিফটি পিক ফাইভ একটা কাজ করলে আপনারা আরও বুঝতে পারবেন আমি লেফটে জিরো রাইটে জিরো এবং টপে রেখে দিচ্ছি ফিফটি আর সরি ফাইভ পিকজেল তো খেয়াল করুন একটা বর্ডার আছে কিন্তু উপরে তাই না এবং হোভার করলে বর্ডারটি ঢেকে যাচ্ছে তো এই ডিজাইনগুলো আপনারা যখন অবশ্যই ডিজাইন পার্টে আপনারা কিভাবে ডিজাইনের আইডিয়া নেবেন কিভাবে সেই ডিজাইনগুলিকে রিয়েল লাইফ প্রজেক্টে কনভার্ট করবেন একটা প্রজেক্ট পাওয়ার পরে কিভাবে আপনারা সেটাকে সুন্দর একটি ডিজাইন জেনারেট করে ক্লায়েন্টকে দিবেন এবং ক্লায়েন্টের প্রোজেক্ট সাবমিট করবেন সবগুলো নিয়ে আমরা আলোচনা করব তো সেগুলি যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই এই বিষয়গুলি সম্পর্কে ধারণা থাকতে হবে এরপরে যেটা আছে যে আইকন স্পেসিং আইকন স্পেসিং খেয়াল করুন যে আইকন থেকে আমার লেখাটি কত দূরত্ব হবে সেই স্পেসটা তারপর আছে প্রাইমারি কালার সেকেন্ডারি কালার তো প্রাইমারি কালার দেখুন যে আইকনের একটা কালার রয়েছে তাই না তবে ব্ল্যাক দিয়ে দিলে কি হয় সেকেন্ডারি কালার দেখুন আইকনের যে কালারটি অর্থাৎ নিজস্ব আইকনের যে নিজস্ব কালার রয়েছে সেই কালারটি তো আপনি চাইলে এখানে হোয়াইট দিয়ে দিতে পারেন তো আমি এখানে জাস্ট সিম্পলি দিয়ে দিই তারপরে বর্ডার রেডিয়াস আপনি এখান থেকে চাইলে আইকনের বর্ডার রেডিয়াস চেঞ্জ করতে পারবেন আপনি চাইলে আমরা যে ডিফল্টভাবে সেট করেছিলাম যদি জিরো দিয়ে দেন তাহলে কিছুই থাকবে না এখানেও আপনি আইকনের বর্ডার রেডিয়াস থেকে স্টাইল করতে পারবেন এরপরে টাইটেল স্পেসিং অর্থাৎ টাইটেল থেকে দূরত্ব তারপরে আছে টেক্সট কালার টাইটেলের কালার এবং টাইপোগ্রাফি এবং আদার অপশনস এরপরে রয়েছে ব্যাক অর্থাৎ ফ্রন্ট পার্ট এত সময় আমরা আলোচনা করলাম এরপরে আমরা যাব ব্যাক পার্টে তো ব্যাক পার্টে আসার পরে আমরা এখানে দেখবেন যে ব্যাক পার্ট নিয়ে বেশ অনেকগুলি অপশন রয়েছে এবং ফ্রন্ট পার্টে যা রয়েছে ব্যাক পার্টেও ঠিক একই জিনিস রয়েছে শুধুমাত্র এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে বাটন অর্থাৎ এখানে যা আছে সবই সেম এক্সট্রা একটা রয়েছে সেটি হচ্ছে কি বাটন অর্থাৎ ব্যাক পার্টে যে বাটনটি রয়েছে সেই বাটনটিকে আপনি কীভাবে স্টাইল করবেন তো সেটা এখানে দেখিয়ে দিয়েছে সুন্দরভাবে যাতে করে আপনি স্টাইল করতে পারেন এবং বাটন নিয়ে স্টাইল সব জায়গাতেই একই রকম এটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আশা করি এটা নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না তো এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ